সেটা হলো যে যেটা মিষ্টি কুমড়া আমরা করি এই এই লন্ডনে, তো ধরেন লন্ডনে আমরা মিষ্টি কুমড়াটা, আমার জানার আগ্রহটা হলো যে মিষ্টি কুমড়া কি মাচায় দিলে ভালো নাকি ফ্লোরে মাটিতে গাছটা দিয়ে দিলে ভালো, কোনটা আপনি ভালো মনে করেন এবং কেন? মাচায় দিলে ভালো হয়, কারণ মাচাতে দিলে আপনি অনেক কোনো ওই পোকামাকড় আক্রমণ করতে পারে না। আর আমি মিষ্টি কুমড়া ডাইরেক্ট আমি বীজ বপন করেছি আমার গার্ডেনে, এটা কিন্তু আমি চারা তৈরি করে নিই আগে ডাইরেক্টলি। কিন্তু কিন্তু আমি 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 ইয়াতে দেখেছি আপনার ওই যে আমাদের এখানে যে এই প্লট যারা দেয় কাউন্সিলে, ওখানে আমি মিষ্টি কুমড়া দেখেছি তারা কখনো মাচায় দেয় না, যার জন্য প্রশ্নটা আমার মাথায় আসছে। আমরা ফ্লোরে দেয়, আমার এবার অর্ধেকে মাচায় হয়েছে আর বেশি আমার ওই গার্ডেনের মধ্যেই হয়েছে মাটি। কারণ কি মিষ্টি কুমড়া তো অনেক গোল এবং বড় হয়, আমি দেখেছি যে মাচায় না দিয়ে মানে যদি ফ্লোরে দেয় তাহলে বোধহয় কোনো সমস্যা নেই, সমস্যা নেই, মাটিতে অনেক ভালো হয়, মাটিতেও ভালো হয়। আচ্ছা এক্স্যাক্টলি। আর মিষ্টি কুমড়ার ক্ষেত্রে আপনি পরাগায়ন অত লাগে না, কারণ মিষ্টি কুমড়ার ফুলটা অনেক হলুদ এবং আপনি প্রজাপতি মৌমাছিকে আকৃষ্ট করে, ওদের দ্বারাই প্রাকৃতিক ভাবে এটা হয়ে যায়। এক্স্যাক্টলি। তাইলে আরেকটা টিপস আমরা পাইলাম, সেটা হলো যে যেই সব ফুলগুলা মানে রং রং বেরং অর্থাৎ বর্ণালী বেশি, যেটা রং বেশি, ওগুলাতে মৌমাছি আকর্ষিত হয় বেশি, যার জন্য ওখানে মৌমাছি আসে, হ্যাঁ, যার জন্য ওগুলাকে হ্যান্ড পরাগায়নের দরকার পড়ে না এবং এগুলো অটোমেটিক্যালি বাতাস, মৌমাছি কিংবা প্রজাপতি এদের দ্বারা পলিনেশন। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।